হাদিসে বর্ণিত বিজেতা সুলতান মুহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ। পৃথিবীর সামরিক ইতিহাসের সবচেয়ে বড় বিজয় হল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের বিজয়। এই বিজয়ের নায়ক অটোমান সাম্রাজ্যের মহান সম্রাট সুলতান দ্বিতীয় মুহাম্মদ। তাকে সবাই আল ফাতিহ বা মহান বিজেতা হিসেবে চেনেন। এই শহর বিজয়ের কথা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে। যখন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একবার প্রশ্ন করলেন, মুসলিমদের হাতে রোম ও কনস্টান্টিনোপলের মধ্যে কোন শহরের পতন আগে হবে, আল্লাহর রাসূল উত্তরে বলেছিলেন কনস্টান্টিনোপল। এই প্রসঙ্গে ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমহুল্লাহ মুসনাদে আরেকটি হাদিস আনেছেন, অবশ্যই তোমরা কোস্তন্তনিয়া জয় করবে, তার নেতা কতই না উত্তম হবে এবং তার সৈন্যরাও হবে কতই না উত্তম। মুসনাদ আহমদ। দুর্জয় কনস্টান্টিনোপল। হাদিসের এই ভবিষ্যৎবাণীর মর্যাদা লাভ করতে সাহাবাদের শাসনামল থেকেই মুসলিম শাসকদের প্রত্যেকে কনস্টান্টিনোপল জয় করতে চেষ্টা করেছেন। চেয়েছেন সেই সৌভাগ্যবান সেনাবাহিনীর অংশ ও সৌভাগ্যবান সেনাপতি হতে। কনস্টান্টিনোপল ছিল তখনকার দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সাথে প্রাচীন এক জাঁকজমকপূর্ণ শহর। এই শহর নির্মিত হয়েছিল ঈসা আলাইহিসালামের যুগের পরপরই। 330 খ্রিস্টাব্দে সম্রাট প্রথম কনস্টান্টিনের হাতে এই শহরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। খ্রিস্টীয় বিশ্বের দুই কেন্দ্রের পূর্ব দিকটির নাম বাইজেন্টাইন সাম্রাজ্য, এরই রাজধানী কনস্টান্টিনোপল। এই শহরের নান্দনিক অবকাঠামো নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ের সেরা গ্রিক প্রকৌশলীবৃন্দ। কনস্টান্টিনোপল শহরটি সমুদ্র বেষ্টিত, খোলা দিকগুলোতে সমুদ্রের অথৈ জলরাশি শহরকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছিল, আর অন্যান্য দিকে ছিল বড় বড় প্রাচীর। দক্ষিণে রয়েছে মারমারা উপসাগর, শহরের পুরো দক্ষিণ দিককে ঘিরে রেখেছিল এটি। মারমারা উপসাগর মিশেছে কৃষ্ণ সাগরে গিয়ে, আবার মারমারা উপসাগর থেকে নির্গত হয়েছে একটি প্রণালী যা শহরের উত্তর পূর্ব অংশে বসফরাস প্রণালী নাম ধারণ করে শহরের সাথে গিয়ে মিশেছে। এই বসফরাস প্রণালী রয়ে গেছে এশিয়া ও ইউরোপের মাঝামাঝি। বলা যায় এটি এশিয়া ও ইউরোপের পৃথককারী, আনাতোলীয় অঞ্চলকে থ্রেস থেকে আলাদা করেছে এটি। বসফরাস প্রণালী থেকে একটি মোহানা বেরিয়েছে, নাম গোল্ডেন হর্ন। গোল্ডেন হর্ন বসফরাস প্রণালী থেকে বেরিয়ে ইউরোপ মহাদেশ অভিমুখে বয়ে যাওয়া মোহনা। মোট কথা, কনস্টান্টিনোপল শহরের তিন দিকই জলবেষ্টিত, মারমারা, বসফরাস ও গোল্ডেন হর্ন। প্রতিটি জলভাগ অপর জলভাগের সাথে শিকল দিয়ে সংযুক্ত ছিল। মারমারার স্থলভাগ থেকে গোল্ডেন হর্ন পর্যন্ত ছিল দুটি প্রাচীর, এর মধ্যে দিয়ে বয়ে গেছে লাইকুস নদী। শহরের জলবিহীন একমাত্র দিকটি উন্মুক্ত, কিন্তু এই অংশটি একটি তিন গুণ পুরু প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল, যার নাম থিওডোরিয়ান ওয়াল। সুতরাং সব মিলিয়ে বলা যায় কনস্টান্টিনোপল ছিল সামরিকভাবে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত শহর। একে জয় করা এক প্রকার অসাধ্য, ব্যর্থ প্রচেষ্টা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফতের সময়কালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের সেনাপতিত্বে দ্বিতীয় কনস্টান্টিনের বিপক্ষে আনাতোলীয় অঞ্চলে বহুবার আক্রমণ করা হয়েছে, কিন্তু জয় করা সম্ভব হয়নি। এরপর যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে খলিফা হলেন, তখন প্রসিদ্ধ সাহাবিদের নিয়ে চূড়ান্ত হামলার জন্য সৈন্য সন্নিবেশন করলেন তিনি। নেতৃত্ব তুলে দিলেন সাহাবি বুসর বিন আরতাহার হাতে। এটি 43 হিজরি সনে 672 খ্রিস্টাব্দের ঘটনা। বুসর বিন আরতাহার নেতৃত্বে সেনাবাহিনী কনস্টান্টিনোপল শহর 7 বছর ধরে জয় করার চেষ্টা করল, কিন্তু সফল হল না তারা। বরং এই 7 বছর ধরে অনবরত হামলা পাল্টা হামলায় মুসলিম বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিছু প্রসিদ্ধ সাহাবিসহ 30,000 মুসলিম শহীদ হন এই সময়ে। এছাড়াও কনস্টান্টিনোপল জয় করতে এগিয়ে যাওয়া মুসলিম বাহিনীর মধ্যে ছিলেন আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহুর মতো মহান সাহাবিরাও। তিনি 80 বছর বয়সে বৃদ্ধ অবস্থায় মুসলিম বাহিনীতে অংশ নেন এবং কনস্টান্টিনোপলের পথেই ইন্তিকাল করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা সুলাইমান ইবনু আব্দুল মালিকও অবরোধ করেন কনস্টান্টিনোপল, কারণ হাদিসে এও আছে যে কনস্টান্টিনোপল বিজেতার নাম কোনো একজন নবীর নামই হবে। তাই খলিফা সুলাইমান আশা করছিলেন যে তিনি সেই ব্যক্তি। বিজয়ের লক্ষ্যে যা কিছু দরকার সবই করলেন তিনি।
180,000 বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে কনস্টান্টিনোপলের উদ্দেশ্যে মার্চ করিয়ে দিলেন। এই বাহিনী খুবই বড় ও শক্তিশালী ছিল বটে, তবে শুধুমাত্র স্থলবাহিনী দিয়ে কনস্টান্টিনোপল জয় করা অসম্ভব। বাইজেন্টাইনীদের নৌবাহিনীর দক্ষতার সামনেই মূলত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর অভিযান ব্যর্থ হয়েছিল। তাই সুলাইমান ইবনু আব্দুল মালিক 1800 বেশি জাহাজ তৈরি করার আদেশ দেন, কিন্তু তারপরেও কোনোই লাভ হল না। ওমাইয়া খলিফা সুলাইমানের সবচেয়ে বড় ভুল ছিল খ্রিস্টান রোমান জেনারেল লিউকে বিশ্বাস করা। লিউ চাইতো কনস্টান্টিনোপলের রাজা হতে। কনস্টান্টিনোপলের তৎকালীন রাজার সাথে সম্পর্ক ভালো ছিল না তার, তাই মুসলিম বাহিনী তার সাথে চুক্তি করে শহর দখল করতে চেয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ বিরোধ যাই হোক, মুসলিমদের হাতে কনস্টান্টিনোপল তুলে দিতে মোটেও রাজি ছিল না লিও। তাই সুযোগ মতো সে মনোভাব পাল্টে ফেলে, এমনকি হামলাও করে মুসলিম নৌবহরের উপর। ফলে সুলাইমানের যুগেও মুসলিমদের কনস্টান্টিনোপল অভিযান শোচনীয়ভাবে ব্যর্থ হয়। শহীদ হলেন অসংখ্য সৈন্য। 1800 জাহাজের মাঝে বেঁচে ফিরল অল্প কটা। এর মধ্যে সুলাইমান ইবনু আব্দুল মালিক ইন্তিকাল করলে ওমর ইবনুল আব্দুল আজিজ খলিফা হন। খলিফার আসনে বসা মাত্রই তিনি মুসলিম বাহিনীকে অতিসত্বর ফেরত আসার আদেশ দেন। সুযোগ্য এই খলিফার এই আদেশও যথেষ্ট বিচক্ষণতার পরিচয়, কারণ মুসলিম উম্মার অভ্যন্তরীণ অনেক সমস্যা তখন সমাধা করা বাকি ছিল, যা ওমর ইবনু আব্দুল আজিজ সফলভাবে সম্পূর্ণ করেন। তবে লিউর বিশ্বাসঘাতকতার ক্ষয়ক্ষতি আর কাটিয়ে ওঠা যায়নি। পরবর্তী 775 বছর আর কনস্টান্টিনোপলে অভিযান চালাতে পারেনি মুসলিমেরা। কনস্টান্টিনোপলের প্রাচীর অজেয় হয়ে দাঁড়িয়ে রইল প্রায় 8 শতাব্দী। ওসমানী নব উদ্যম। এরপর এলো উসমানী খিলাফা, দ্য গ্রেট অটোমান এম্পায়ার। কনস্টান্টিনোপল বিজয়ের চেষ্টা নতুন উদ্যমে শুরু করল তারা। 1393 সালে উসমানী সুলতান বাইজিদ ইলদিরিম কনস্টান্টিনোপল অবরোধ করেন। প্রায় জয় করে ফেলেছিলেন এই অজেয় খ্যাত শহরটা, কিন্তু হতে গিয়েও হল না। আরেক মঙ্গল শাসক তৈমুরলংয়ের অধীন বাহিনী উসমানীয় সাম্রাজ্যে আক্রমণ করে লুটপাট শুরু করায় বাইজিদকে কনস্টান্টিনোপলের অবরোধ তুলে আনাতোলিয়ায় ফিরে যেতে হয়। মনোযোগ দিতে হয় মঙ্গলদের আক্রমণ থেকে সাম্রাজ্য রক্ষায়। এরপর সুলতান দ্বিতীয় মুরাদ আবারও চেষ্টা করেন, বিফলে গেল তার সকল প্রচেষ্টাও। কনস্টান্টিনোপলের দুর্ভেদ্য প্রাচীরের সামনে আছড়ে পড়ল উসমানীয়দের সকল প্রচেষ্টা। আল ফাতিহ। অতঃপর রাজত্ব এল সুলতান মুরাদের ছেলে সুলতান মোহাম্মদ আল ফাতিহ এর হাতে। উসমানীরা তাকে মেহমেথ নামে জানে। মোহাম্মদ আল ফাতিহ ছোটবেলা থেকেই ছিলেন ধীমান, খুব দ্রুত পড়াশোনায় পাশ শেষ করেন তিনি। তার পিতা সুলতান মুরাদ তাকে অসাধারণভাবে শিক্ষিত করেছেন। সেই শিক্ষার বলে মোহাম্মদ আল ফাতিহ একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠেন। আরবে ছাড়াও আরও 6টি ভাষায় তার ছিল মাতৃভাষার মতো দক্ষতা, তুর্কি, ল্যাটিন, ফার্সি, গ্রিক, হিব্রু এবং স্ল্যাব। এছাড়া গণিত, রসায়ন, পদার্থবিদ্যা ও দর্শনশাস্ত্রেও পারদর্শী ছিলেন। তার আরও একটি বিশেষ গুণ ছিল আলিম উলামা ও বিজ্ঞজনের প্রতি ভালোবাসা ও তাদের সার্বক্ষণিক সঙ্গ। নিজেও ছিলেন বড় মাপের জ্ঞানী। তার ওস্তাদ হিসেবে অনেকে শাহেক আহমদ ইবনু ইসমাইল কারওয়ানির কথা বলেন। আহমদ ইবনু ইসমাইল কারওয়ানি ছিলেন তার সময়ে ইমাম আবু হানিফার মতোই প্রসিদ্ধ। শাইখ আহমদের কাছে মোহাম্মদ আল ফাতিহ কুরআনুল কারিম হিফজ করেন। পড়াশোনায় এতটাই দক্ষ ছিলেন যে ইমাম আস সুয়ুতির অনেক প্রশ্নের উত্তর তিনি দিতেন। ব্যক্তি জীবনেও খুবই পরহেরাজগার ছিলেন মোহাম্মদ আল ফাতিহ। রাত্রিকালে মসজিদ যাপন করতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন মসজিদে জামাতের সাথে। হাসি ঠাট্টা, মস্করা ও অনর্থক কৌতুক একেবারেই অপছন্দ করতেন। মনোযোগী ছাত্র হবার পাশাপাশি ছিলেন দক্ষ ঘোড়সাওয়ার ও দুর্দর্শ যোদ্ধা। মোহাম্মদ আল ফাতিহ ছোটবেলা থেকেই একটি জিনিস খুব ভালোভাবে অধ্যয়ন করেছেন, তা হল কনস্টান্টিনোপল বিজয় অভিযান ব্যর্থ হবার কারণসমূহ। কনস্টান্টিনোপল সংক্রান্ত সব কিছু ছোটবেলা থেকেই ভালোভাবে জেনে নিয়েছেন তিনি। সেখানকার ইতিহাস, সংস্কৃতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা, সব কিছু। আর কুনস্থই তিনি মাথায় গেঁথে নিয়েছিলেন। আর কুস্তুনতুনিয়া বিজয়ের হাদিসটি তো জানতেনই সবার মতো। সুলতান হিসেবে অভিষেক। সুলতান দ্বিতীয় মুরাদ রাজ্যপাঠ পরিচালনা করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। সংঘাত, রাজনীতি, যুদ্ধবিগ্রহ আর ভালো লাগছিল না তার। তিনি চাইছিলেন সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও গিয়ে ইবাদতে মনোনিবেশ করতে।
তাই তিনি শাসনভার পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন পুত্র মুহাম্মদের হাতে। তখন মুহাম্মদের বয়স মাত্র 12 বছর। যোগ্যতা, মেধা ও বুদ্ধিবৃত্তির বলে অল্প বয়সেই তিনি রাজ্য পরিচালনার যোগ্য প্রমাণিত হন। কিন্তু অভ্যন্তরীণ সমস্যা, বিদ্রোহ ও সীমান্তে শত্রুদের হামলার কারণে সুলতান মুরাদকে বাধ্য হয়ে দরবেশের জীবন ছেড়ে আবারও রাজধানীতে ফিরে ক্ষমতা হাতে তুলে নিতে হয়। অতঃপর 1451 সালে তার মৃত্যু হলে মুহাম্মদ আল ফাতিহ 19 বছর বয়সে সুলতান ও মুসলিম জাহানের খলিফা হিসেবে অভিষিক্ত হন। সুলতান মুহাম্মদ আল ফাতিহ হাদিসে বর্ণিত সেই সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এই উদ্দেশ্যে যা কিছু করতে হয় সবই করে প্রস্তুত হন তিনি। 1652 সালে ডিসেম্বর অথবা 1653 সালের জানুয়ারির মধ্যে তিনি সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করেন, কিন্তু সবই গোপনে। এমনকি নিজের সেনাবাহিনীকেও বুঝতে দিলেন না তার আসল উদ্দেশ্য, কারণ কাফিরেরা কয়েক মাস সময় পেলেই প্রস্তুতি নিয়ে ফেলবে। তাই 1453 সালে 14 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন তিনি। নব উদ্ভাবন। মুহাম্মদ আল ফাতিহ বেশ কিছু নতুন উপায় আবিষ্কার করেন। প্রথমত, বাহিনীর বিভিন্ন ইউনিটের সংখ্যা বৃদ্ধি। সব মিলিয়ে সেনাবাহিনীর মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 10 লাখেরও চেয়েও বেশি। সে সময়ে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় সৈন্যবাহিনী। দ্বিতীয়ত, সর্বাত্মক প্রশিক্ষণ। সে যুগে যা যা যুদ্ধ কৌশল আবিষ্কৃত হয়েছিল তার কোনোটাই সেনাবাহিনীকে শেখাতে বাকি রাখলেন না। উসমানীয়রাই সর্বপ্রথম সেনাবাহিনীতে একটি চৌখস ও স্থায়ী বিশেষ ইউনিট প্রবর্তন করেন। তাদের দেওয়া হতো বিশেষ প্রশিক্ষণ, বিশেষ খাবার ও বিশেষ পোশাক। মোট কথা, তারা সাধারণ সৈনিকদের মতো ছিল না। এই বিশেষ বাহিনীর নাম ছিল জানিসারি বাহিনী। সুলতান আল ফাতিহ এই জানিসারি বাহিনীর প্রশিক্ষণের মাত্রা বাড়িয়ে তাদেরকে আরও ক্ষিপ্র করে তোলেন। তৃতীয়ত, সেনাবাহিনীর মাঝে আলিমগণের মাধ্যমে জিহাদি চেতনা উদ্দীপ্ত করা। তাদেরকে কনস্টান্টিনোপল বিজয়ের সুসংবাদ সম্বলিত হাদিস শোনানো হতো। এইভাবে মানসিকভাবে বলিয়ান করা হতো তাদেরকে। চতুর্থত, দুর্গ নির্মাণ। সুলতান মুহাম্মদের পরদাদা সুলতান বায়েজিদ বসফরাস প্রণালীর তীরে উসমানীদের অধিকৃত অংশে একটি দুর্গ তৈরি করেছিলেন। সেটি ছিল এশিয়ান উপকূলীয় অংশে। দুর্গের নাম আনাদুল হিসার। সুলতান মুহাম্মদ ইউরোপীয় উপকূলের পূর্বাংশে আরেকটি দুর্গ তৈরি করেন। কনস্টান্টিনোপলে ইউরোপের জাহাজ ঢোকার পথ এক প্রকার রুদ্ধ করে দেন। নতুন এই দুর্গের নাম রুমেলি হিসার। আনাদুল হিসার ও রুমেলি হিসার ছিল একদম সমান্তরাল অবস্থানে। রুমেলি দুর্গ নির্মাণের সময় লেগেছিল মাত্র 139 দিন। 1452 সালের আগস্ট মাসে এই দুর্গ উদ্বোধন করা হয়। রুমেলি দুর্গ ও আনাদুল দুর্গের অবস্থান সামরিক দিক থেকে উসমানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইউরোপ থেকে কৃষ্ণসাগর হয়ে আসা রসদ ও অস্ত্রবাহিনী, যেই কোনো জাহাজ বসফরাস প্রণালীর মধ্যে দিয়ে কনস্টান্টিনোপলে যেতে হলে এই দুই শত্রু দুর্গের মাঝখান দিয়ে যেতে হতো। দুর্গ থেকে জাহাজগুলোতে হামলা করে ডুবিয়ে দেওয়া ছিল খুবই সাহায্য। সুতরাং দুর্গদ্বয় তৈরির পদক্ষেপ কনস্টান্টিনোপলের জন্যে এক প্রকার অর্থনৈতিক অবরোধ হয়ে দাঁড়ায়। বন্ধ হয়ে যায় বহির্বিশ্ব থেকে সাহায্য আসা। পঞ্চমত, কনস্টান্টিনোপলের ভূমি, পানি, রাসায়নিক পদার্থের পরিমাণ ও অবস্থান সহ যাবতীয় তথ্য সংগ্রহ। যেমন কুকুর তেমন মুগুর। কনস্টান্টিনোপল শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিরোধ ব্যবস্থা ছিল অপরাজেয় প্রাচীর তথা থিওডোরিয়ান ওয়াল। তাই মুহাম্মদ আল ফাতিহ একজন হাঙ্গেরীয় কামান প্রকৌশলী নিয়োগ দেন, তার নাম আরবান। তাকে তার দাবির চেয়েও 4 গুণ বেতন দিয়ে সন্তুষ্ট রাখেন মুহাম্মদ। তার কাজ ছিল কামানের নকশা আঁকা, এমন এক কামান যা সেই ঐতিহাসিক প্রাচীরে ফাটল ধরাতে সক্ষম। যেমন কুকুর তেমন মুগুর। সুলতান মুহাম্মদ আল ফাতিহ নিজেও একজন দক্ষ প্রকৌশলী ও গণিতবিদ। নিজেও অনেকগুলো কামান ডিজাইন করেছিলেন তিনি, তবে তার দরকার ছিল প্রাচীর ভেদ করার মতো কামান। আরবানের সাথে মিলে দিন রাত খাটাখাটনি করেন সেরকম এক কামানের নকশার পেছনে। অতঃপর সেই বহুল আরাধ্য কামান নির্মিত হল। এটি সে সময়ের সবচেয়ে বড় ও দুর্ধর্ষ কামান। লম্বায় 26 ফুট, প্রস্থে 6 ফুট। এই কামান বহন করতে প্রয়োজন হতো 60টি ষাঁড়। কামানের এক একটি গোলা প্রায় 1.2 টন, এক একটি গোলার পাল্লা প্রায় 1 মাইল। গোলাটি যেখানে পড়ত সেখানে তৈরি হতো প্রায় 6 ফুট গভীর গর্ত। এছাড়াও তিনি বসফরাস প্রণালী, কৃষ্ণসাগর ও মারমারা উপসাগরে প্রচুর যুদ্ধজাহাজ মোতায়েন করেন। বিশেষভাবে কনস্টান্টিনোপল আক্রমণের উদ্দেশ্যেই এগুলো তৈরি। বাইজেন্টানিরা এই বিষয়টি কল্পনাই করতে পারেনি।
তাদের জন্যে ওসমানীয়দের নৌবহর ও কামান ছিল চমকের মতো। এটি হলো আল্লাহর উপর তাওয়াক্কুলের স্বরূপ, আল্লাহকে বিজয়দাতা বলে বিশ্বাস করা, কিন্তু নিজের হাত গুটিয়ে বসে না থেকে এর জন্যে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। বাইজেন্টাইন প্রতিরক্ষা ব্যবস্থা। এবার দেখা যাক কনস্টান্টিনোপলের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন ছিল। মারমারা থেকে গোল্ডেন হর্ন পর্যন্ত ছিল দুটি প্রাচীর, দুই প্রাচীরের মাঝে 60 ফুট লম্বা পরিখা। ভেতরের প্রাচীরটি বাইরেরটির তুলনায় 40 ফুট উঁচু, বাইরেরটির উচ্চতা 25 ফুট। ভেতরের প্রাচীরের উপর আবার 60 ফুট উঁচু কিছু টাওয়ার, তিন দিকের দুদিকেই এমন শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। একমাত্র দুর্বল দিক ছিল গোল্ডেন হর্নের দিকটি। বসফরাসের এই মোহানায় কোনো প্রাচীর নেই, তবে এর প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি যথেষ্ট মনোযোগ ছিল সম্রাট কনস্টান্টাইনের। তাই কনস্টান্টিনোপল থেকে গোল্ডেন হর্ন পর্যন্ত শহরের নৌপ্রবেশ মুখে একটি শ্যাকল ছিল। এই বিশাল শ্যাকল এমনভাবে বসানো যাতে কোনো জাহাজ অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে। করতে গেলে শ্যাকল টেনে জাহাজের তলা ফাটিয়ে জাহাজ ডুবিয়ে দেওয়া যেত। যেহেতু পুরো শহরটি জল, প্রাচীর ও শ্যাকলে পরিবেষ্টিত, তাই তারা শহর রক্ষার ব্যাপারে ছিল খুবই আত্মবিশ্বাসী। শক্তিশালী নৌবাহিনীর জল অংশের প্রহরায় অন্যান্য খ্রিস্টান রাজ্যের জাহাজ ঢুকে যেতে পারত কনস্টান্টিনোপলে, তাই স্বাভাবিকভাবেই নির্ভর ছিল তারা। তাছাড়া অর্থোডক্স ও ক্যাথলিক উভয় ঘরানার খ্রিস্টানদের জন্যেই গুরুত্বপূর্ণ স্থান এই কনস্টান্টিনোপল। তাদের মাঝে অন্তকলহ থাকলেও সম্রাট কনস্টান্টিনের আহ্বানে দুই দলই সুলতান মোহাম্মদের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকে। কামানের প্রথম গর্জন। এপ্রিল মাস 1453 সালের বসন্তকাল, উসমানীদের পক্ষ থেকে সুলতান মোহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে কনস্টান্টিনোপল আক্রমণ শুরু হল। গর্জে উঠল সুলতানের পরামর্শে আর বানের তৈরি করা কামান। একই সাথে নদী পথে শুরু হল নৌবাহিনীর হামলা। আক্রমণ শুরু করার আগে সম্মিলিত বাহিনীকে আরও একবার জিহাদি প্রয়োজনীয়তা, কনস্টান্টিনোপল শহরের গুরুত্ব ও আল্লাহর পথে শহীদ হওয়ার ফজিলত শোনানো হল। সেনাবাহিনীতেও বহু আলেম ছিলেন, যাদের কাজ ছিল সেনাবাহিনীকে যুদ্ধজয়ের প্রতি উদ্ধৃত করা। সমগ্র বাহিনীকে তিন ভাগে ভাগ করা হল, এক ভাগ নদীতে, এক ভাগ স্থলে, যারা কনস্টান্টিনোপল শহরের পশ্চিম দিকে ছিল, আরেক ভাগ ছিল সুলতানের সাথে। 6 এপ্রিল 1453 সাল, সুলতান মোহাম্মদ আল ফাতিহ সম্রাট একাদশ কনস্টান্টাইনকে যুদ্ধের নিয়ম অনুযায়ী শহর ছেড়ে দিতে বলেন। তার স্ত্রী, পুত্র, পরিবার পরিজনের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন তাকে। সম্রাট সেটা প্রত্যাখ্যান করলেন। এরপর আরবানের নির্মিত কামান দিয়ে গোলা নিক্ষেপের আদেশ দিলেন সুলতান। উসমানীয় বাহিনীর দিক থেকে উত্তর থিওডোসিয়ান প্রাচীর লক্ষ্য করে গোলা নিক্ষেপ শুরু হল। গোলার আঘাতে ধসে গেল প্রাচীরের বড় অংশ, কিন্তু একবার গোলা নিক্ষেপের পর কামান পুনঃপ্রস্তুত করতে সময় লাগত কয়েক ঘণ্টা। এই সময়টুকু কাজে লাগিয়ে বারবার প্রাচীর মেরামত করে ফেলে বাইজেন্টাইনের প্রকৌশলীরা। মুসলিম বাহিনীর মূল ভরসার জায়গা ছিল কামানটি, তাই সুলতান আশা হারালেন না। বারবার গোলা নিক্ষেপ চালিয়ে যেতে আদেশ দিলেন। দিনের পর দিন থিওডোসিয়ান প্রাচীর বরাবর চলতে লাগল গোলা নিক্ষেপ। অপরদিকে শক্তি প্রদর্শন করে বাইজেন্টাইন বাহিনীর মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্যে সুলতানের বাহিনী গ্রিকদের কিছু দুর্গ দখল করে নেয়। গোল্ডেন হর্নের দুর্বেদ্য সাইকলটি ছিল মুসলিমদের আরেক মাথা ব্যথা। সম্রাট একাদশ কনস্টান্টাইনের সহযোগিতায় এগিয়ে আসেন জোয়ান সম্রাট ও সেনাপতি জাস্টিনিয়ান। তার সাথে ছিল 5টি জাহাজে 700 সৈনিকের এলিট ফোর্স। মুসলিমদের অবরোধে কোনো জাহাজ কনস্টান্টিনোপলতে ঢুকতে না পারলেও জাস্টিনিয়ানের জাহাজ তীব্র প্রতিরোধের মুখে বসফরাস প্রণালী অতিক্রম করে বন্দরে ঢুকে যায়। তাদের জাহাজের জন্যে গোল্ডেন হর্নের শেকড় খোলা হলো। মুসলিমেরাও ঢুকে যেতে চাইল এই সুযোগে, কিন্তু বাইজেন্টানিরা তড়িঘড়ি করে সময় মতো শেকল তুলে দেয়। এই সময় তীব্র লড়াইয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হল মুসলিম বাহিনীর, শহীদ হয়ে গেলেন অনেকে, কিন্তু লাভ হলো না। অন্যদিকে থিওডোসিয়ান ওয়ালে তীব্র গোলা নিক্ষেপের পরেও পাওয়া যাচ্ছিল না আশাব্যঞ্জক ফলাফল। মুসলিমরা কনস্টান্টিনোপলে প্রবেশ করার কোনো ফাঁকফোকরি দেখতে পাচ্ছিল না। জলের প্রাণী স্থলে। 18 এপ্রিল, কামানের পরপর 4টি গোলা থিওডোসিয়ান ওয়ালে একটি বড় ফাটল ধরাতে সক্ষম হয়। এই সুযোগে বাইজেন্টানিদের প্রতিরক্ষা ভেঙে শহরে ঢুকে যায় জানিসারি বাহিনী। 4 ঘণ্টা তীব্র রক্তক্ষয়ী লড়াইয়ের পর এই প্রচেষ্টা সফলতার মুখ দেখল, কিন্তু ভেতরে থাকা সৈনিকরা প্রাণপণ লড়াই করে জানিসারিদের হটিয়ে দেয়। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমদের হাতছাড়া হয়ে যায়
এই অনুকূল পরিস্থিতি। তাছাড়া কাফিরদের জন্য আগত নৌসাহায্য রুখতে অনেক চেষ্টা করেও মুসলিম নৌবাহিনী সফল হতে পারছিল না। তাদের আক্রমণ এড়িয়ে শত্রুদের জাহাজ শহরের বন্দরে ঢুকে পড়েছিল, আর শক্তিশালী হচ্ছিল তাদের প্রতিরোধ। নৌবাহিনীর ক্রমাগত ব্যর্থতায় সুলতান মোহাম্মদ আল ফাতিহ খুবই রুষ্ট হন। নৌবাহিনী প্রধান সুলাইমানকে অপসারণ করে দায়িত্ব দেন জাগান পাশাকে। সভাসদরা ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে বারবার বলছিল অবরোধ তুলে ফেরত যেতে, কারণ এই শহর অপ্রতিরোধ। মোহাম্মদ আল ফাতিহ তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে ফেরত যেতে অস্বীকার করলেন। এবার মোহাম্মদ আল ফাতিহ গভীর চিন্তায় পড়লেন। ভেবেচিন্তে বুঝতে পারলেন সবচেয়ে দুর্বল দিক তথা গোল্ডেন হর্নের দখল নিতে না পারলে এই শহর বিজয় অসম্ভব। এর অর্থ থিওডোসিয়ান ওয়াল থেকে বাহিনী সরিয়ে তাদেরকে গোল্ডেন হর্ন অভিমুখে নিয়ে আসতে হবে, নতুন করে সাজাতে হবে বিন্যাস। তবে থিওডোসিয়ান ওয়ালেও অব্যাহত রাখতে হবে আক্রমণ। কিন্তু কিভাবে এই ইচ্ছা বাস্তবায়ন করতে তিনি এক অভূতপূর্ব পরিকল্পনা করলেন এবং তা বাস্তবায়নও করলেন। পৃথিবীর সামরিক ইতিহাসে এমন পদক্ষেপ অদ্বিতীয়, বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে তার এই অভিনব পরিকল্পনা। শত্রুরাও হয়েছে প্রশংসায় পঞ্চমুখর। গ্রিকরাও স্বীকার করে যে সুলতান মোহাম্মদ আল ফাতিহের বিজয় কৌশল আলেকজান্ডার দ্য গ্রেটের চেয়েও দ্রুততর ও অবিশ্বাস্য। 21 এপ্রিল সুলতান নির্দেশ দিলেন পাহাড়ি উপত্যকার উপর দিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা তৈরি করার জন্যে। এই জন্যে প্রয়োজন হবে হাজার হাজার কাঠের। সুলতানের আদেশে হাজার হাজার গাছই কাটা হল। পুরো প্রস্তুতিটি চলছিল শত্রুদের সম্পূর্ণ অগোচরে। গাছগুলো কেটে বসফরাসের পারে সমতল ভূমিতে বিছানো হলো। রুমালি হিসার দুর্গ থেকে যে সমতল ভাগটি গোল্ডেন হর্নের সাথে মিশেছে সে অংশটির পোর্টাতেই বসানো হলো গাছের গুড়ি। এরপর সেই গাছের গুড়িগুলোর উপর তেল ও চর্বি মেখে পিচ্ছিল করা হলো, উদ্দেশ্য সেগুলোর ওপর দিয়ে জাহাজ টেনে নিয়ে যাওয়া। উসমানী যুদ্ধজাহাজগুলো আয়তনে ছোট এবং ওজনে হালকা। সুলতান সেনাবাহিনীকে আদেশ করলেন তেল ও চর্বি মাখানো গাছের গুড়িগুলোর উপর দিয়ে 70টি জাহাজ টেনে গোল্ডেন হর্নে নিয়ে ফেলতে। তাই করা হলো। জাহাজগুলোকে বসফরাস থেকে টেনে নেওয়া হলো স্থলভাগে। সেখানে 3 মাইলব্যাপী রাস্তায় তেল ও চর্বি ঢেলে পিচ্ছিল করে দেওয়া তক্তা বসানো। মুসলিম বাহিনী শত্রু বাহিনীর অগোচরে 70টিরও বেশি জাহাজ গোল্ডেন হর্ন প্রণালীতে নিয়ে যেতে এবং অবতরণ করাতে সক্ষম হয়। সুলতান মোহাম্মদ আল ফাতিহের আগে কেউই ভাবতেও পারেনি এই কৌশল। সেরাতে তিনি নিজে উপস্থিত থাকে এই কাজের তদারকি করেছিলেন। শত্রুরা ঘুণাক্ষরে ওঠে আর পায়নি তা। এটি আল্লাহ তাআলারই কুদরত। এক রাত্রির মধ্যে 70টি জাহাজ মানুষের হাতে টেনে 3 মাইল দূরের সমুদ্রে ভাসানো আল্লাহর কুদরত ও সাহায্য ছাড়া সম্ভব হতো না। পরদিন কনস্টান্টিনোপল শহরবাসী জেগে উঠল মুসলিম নৌবহরের কোলাহল আর মুসলিম বাহিনীর তাকবীর শুনে। গোল্ডেন হর্নের প্রতিরক্ষায় নিয়োজিত সৈনিকেরা অবাক হয়ে দেখল গোল্ডেন হর্ন উসমানীয় জাহাজে ভর্তি, তা মুসলিমদের দখলে চলে গেছে। উসমানীয়দের জাহাজ গোল্ডেন হর্নে থাকা কাফিরদের জাহাজগুলো ধ্বংস করে ফেলে। নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না তারা। বুঝতেই পারছিল না যে সমুদ্রের জাহাজ স্থলে কী করে চলল। মাটির তলায় আতঙ্ক। খ্রিস্টীয় বাহিনীর সামনে এখন 2টি বিপর্যয়। শুধু পশ্চিম প্রাচীরের সুরক্ষা নয়, এখন গোল্ডেন হর্ন নিয়েও ভাবতে হচ্ছে। এদিকে মুসলিমেরা থিওডোসিয়ান ওয়ালেও হামলার মাত্রা বাড়িয়ে দিল। বেড়েই চলল যুদ্ধের তীব্রতা। এসবের পাশাপাশি সুলতান মোহাম্মদ আল ফাতিহ একটি সুড়ঙ্গ পথ খনন করা শুরু করতে চাইলেন, যেটি সরাসরি শহরের ভিতর গিয়ে প্রবেশ হবে। পরিকল্পনা অনুযায়ী মুসলিম বাহিনী বিভিন্ন দিক থেকে শহরের অভ্যন্তরের অভিমুখে সুড়ঙ্গ খনন করতে থাকে। বাইজেন্টানিরা তাদের মাটির নিচে বিকট আওয়াজ শুনতে পায়, যা ক্রমে ক্রমে শহরের নিকটবর্তী হচ্ছিল। জলদি করে সম্রাট তার সেনাপতি এবং পরামর্শকদের নিয়ে আওয়াজের উৎসের দিকে নিয়ে যান। তারা বুঝতে পারেন যে উসমানীয় বাহিনী শহরের প্রবেশের জন্য মাটির নিচে সুড়ঙ্গ খনন করছে। তাই মুসলিম বাহিনীকে ধোঁকায় ফেলার জন্য তারাও সুড়ঙ্গ পথ খনন করার সিদ্ধান্ত নেয়। উসমানীয়রা খ্রিস্টানদের বানানো সুড়ঙ্গের কাছে পৌঁছে ভাবলেন যে গন্তব্যের কাছে চলে এসেছে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি তাদের আনন্দ। বাইজেন্টানিরা অতর্কিতে বেরিয়ে এসে তাদের উপর আগুনের গোলা ও জ্বালানি তেল নিক্ষেপ করে, ফলে শ্বাসরোধ হয়ে বা শরীর পুড়ে শহীদ হন অনেকেই। ফিরতি পথ চেনা থাকায় ফিরে আসতে সক্ষম হন বাকিরা। কিন্তু মুসলিমেরা থেমে রইল না, একের পর এক প্রচেষ্টা চালিয়ে যেতেই লাগলো তারা। এক সুরঙ্গে তেল ঢেলে দিলে ঘুরতে লাগলেন অন্য সুরঙ্গ। গোলার আঘাতে ফাটল ধরা প্রাচীরের বিভিন্ন অংশ দিয়েও চলছে ঢোকার প্রচেষ্টা।
শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়নি। তারা স্থলের একটি জায়গা ও গোল্ডেন হর্ন প্রণালীর মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চলে আরও কয়েকটি সুড়ঙ্গ খনন করে। এই কাজের জন্যে এই স্থান ছিল খুবই উপযুক্ত। তারা অবরোধের শেষ দিন পর্যন্ত এই কাজ অব্যাহত রাখে। মোটেও সাহায্য ছিল না এই কাজ, কেননা এই গর্ত খনন করতে গিয়ে তাদের অনেক জীবনের দাবি মেটাতে হয়েছিল। অনেকেই মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, অনেকে বন্দী হয় বাইজেন্টানিদের হাতে, তাদের মাথা কেটে সেগুলো মুসলিম সৈন্যবাহিনীর দিকে নিক্ষেপ করা হয়। কিন্তু মুসলিমেরাও কনস্টান্টিনোপল অধিবাসীদের মনে সৃষ্টি করে চলেছিল এক ভূতুরে আতঙ্ক। তারা গর্ত খননের অস্পষ্ট আওয়াজকে মনে করতে থাকে মুসলিমদের পায়ের আওয়াজ। মনে হচ্ছিল এই বুঝি মাটি ফুড়ে উসমানী সৈন্যরা বের হয়ে শহরময় ঝরে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা তাদের মোকাবেলার জন্যে যথাসাধ্য প্রস্তুত রাখো শক্তি ও অশ্ববাহিনী, তা দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এবং এরা ছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। আর আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আনফাল আয়াত 60। চলন্ত কেল্লা, স্থলপথে জাহাজ আর মাটির নিচে শব্দ, বাইজেন্টানিদের অতি প্রকৃত অভিজ্ঞতা এখানেই শেষ নয়। নানাভাবে ব্যর্থ হয়ে উসমানীরা তাদের হামলায় আরও একটি নতুন পদ্ধতি যোগ করে। একটি বিরাট লম্বা চলমান কাঠের কেল্লা নির্মাণ করে তারা। এটা ছিল প্রাচীরের তুলনায় উঁচু, আগুন প্রতিরোধের জন্যে তা বর্ম ও পানিতে ভেজানো চামড়া দিয়ে বেষ্টিত ছিল। নির্মিত এই কেল্লার প্রতিটি স্তরে সেনা মোতায়েন করা হয়। প্রাচীরের উপর থেকে যারাই উঁকি দিত তাদের মাথা লক্ষ্য করে তীর নিক্ষেপ করত কেল্লার উপরের স্তরে থাকা তীরন্দাজ সৈনিকেরা। মুসলিমরা চলমান এই কেল্লার মাধ্যমে আক্রমণ করে প্রাচীরের ফাটলের কাছাকাছি চলে যায়। সেনাপতিদের নিয়ে এই চলমান কেল্লার প্রতিরোধ করতে এগিয়ে আসেন স্বয়ং বাইজেন্টানের সম্রাট। কিন্তু উসমানীয়রা অবশেষে কাঠের কেল্লাকে কনস্টান্টিনোপলের প্রাচীরে ঠেকাতে সক্ষম হয়। এরপর কেল্লায় থাকা মুসলিম সেনা ও প্রাচীরের কাছে থাকা প্রতিরোধকারীদের মাঝে হয় তুমুল রক্তক্ষয়ী লড়াই। কতক মুসলিম সৈন্য প্রাচীরে ওঠার চেষ্টায় সফল হয় শেষমেশ, কিন্তু প্রতিরোধকারী খ্রিস্টান বাহিনী কেল্লা উদ্দেশ্য করে ঘন ঘন আগুন নিক্ষেপ করা অব্যাহত রাখে, যা বেশ ফলপ্রসূ হয়। এই হামলায় এগিয়ে থাকে তারা, পুড়ে যায় কাঠের কেল্লা। কিন্তু আগুন পার্শ্ববর্তী বাইজেন্টাইন প্রাচীরে পৌঁছে গেলে সেখানে অবস্থান নেওয়া প্রতিরোধকারী সৈন্যরাও নিহত হয়ে যায়। এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরেও মুসলিমেরা দমে যায়নি। সুলতান নিজে এই কাজের তদারকি করছিলেন। তিনি আরও চারটি এমন কেল্লা নির্মাণ করার আদেশ দেন। অলৌকিক ইঙ্গিত। 24 মে অবরোধ আরও শক্তিশালী করা হয়। শহরের তিন দিক থেকে মুসলিমেরা পুরোদমে হামলা শুরু করে। কিন্তু বাইজেন্টানিরও ছিল সাহসী সৈনিক, অসীম বীরত্ব সহকারে শহর রক্ষায় প্রাণপণ যুদ্ধ চালিয়ে যেতে লাগলো তারা। সম্রাট একাদশ কনস্টান্টাইন নিজেও অটল থেকে নেতৃত্ব দেন যুদ্ধে, যদিও তাকে জনতা শহর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছিল। খ্রিস্টানেরা শহর রক্ষার পবিত্র ক্রুসেডে সামিল হয়ে প্রতিশ্রুত স্বর্গের লোভে জীবন উৎসর্গ করছিল, যদিও তাদের জায়গা জাহান্নামেই। 25 মে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যা পুরোপুরি নষ্ট করে দেয় খ্রিস্টানদের মনোবল। সেই দিন শহরের অধিবাসীরা মহিয়সী কুমারী মাতা মারিয়াম আলাইসালামের মূর্তি বহন করে শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে প্রার্থনা করতে থাকে, আকুতি মিনতি করে সাহায্য প্রার্থনা করতে থাকে তার কাছে। হঠাৎ তাদের হাত থেকে মূর্তি পড়ে গিয়ে ভেঙে যায়। একে অশুভ ইঙ্গিত এবং বিপদের আভাস মনে করে তারা। এই ঘটনা শহরের অধিবাসীদের মাঝে, বিশেষ করে প্রতিরোধকারীদের মাঝে বিরাট প্রভাব ফেলে। পরদিনই 26 মে বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত হয়। একটি বজ্র পতিত হয় আয়া সাফিয়া গির্জার উপর, গির্জার স্তম্ভ ভেঙে যায়। প্রতিরোধ সৈনিকেরা সম্রাটের কাছে গিয়ে বলে ঈশ্বর তাদের জিম্মা ছেড়ে দিয়েছে এবং খুব শীঘ্রই মুসলিম মুজাহিদদের হাতে পতন হবে এই শহরের। আত্মসমর্পণের আবেদন করে তারা, কিন্তু কনস্টান্টাইন যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। এবার আক্রমণ আরও জোরদার করেন সুলতান মুহাম্মদ আল ফাতিহ, বিশেষ করে শহরে কামানের গোলা নিক্ষেপের মাত্রা বাড়িয়ে দেন। এক পর্যায়ে অধিক চাপের ফলে সুলতানের কামানটি বিধ্বস্ত হয়ে যায়, নিহত হয় কামান পরিচালনাকারীরা। হাঙ্গেরীয় প্রকৌশলী আরবানো ছিল নিহতদের মধ্যে। 27 তারিখ সুলতান মুহাম্মদ আল ফাতিহ তার সেনাদের আহ্বান জানান সালাত আদায় এবং আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করার মাধ্যমে অন্তরকে পবিত্র করতে, যেন আল্লাহ তাআলা বিজয়ের পথ সহজ করে দেন। সাধারণ মুসলিম প্রজাদের মাঝেও ছড়িয়ে যায় এই কথা।
অনুরূপ সেই দিন সুলতান ফাতিহ শহরের প্রাচীর এবং অন্যান্য দিকের খোঁজ খবরও নেন। বিভিন্ন প্রান্তে প্রতিরোধকারীদের অবস্থা কেমন পর্যায়ের তা জেনে নেন। তিনি কয়েকটি স্থান নির্দিষ্ট করে দেন যেখানে উসমানীয়দের হামলা পরিপূর্ণ হবে। তিনি সেখানে সৈন্যদের খোঁজ খবর নিয়ে তাদেরকে শত্রুদের বিরুদ্ধে সাধ্যমতো চেষ্টা এবং নিজেকে উৎসর্গ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেন। সেদিন রাতে ক্যাম্পে ক্যাম্পে চলল কিয়ামুল লাইল, আল্লাহর দরবারে রোনাজারি, চূড়ান্ত প্রচেষ্টা। 29 মে সকালে উচ্চস্বরে তাকবীর ধ্বনি দিয়ে মুজাহিদগণ একযুগে শহরের উপর ব্যাপকভাবে হামলা শুরু করে, এগিয়ে যান প্রাচীর মুখে। বাইজেন্টানিরা ভীষণ ভয় পেয়ে গির্জায় আশ্রয় নেয়। চূড়ান্ত আক্রমণে একযুগে চলছিল স্থল ও সামুদ্রিক আক্রমণ, বিশেষ করে মারমারা সাগর তথা পশ্চিম দিকের প্রাচীরের আক্রমণ তীব্র আকার ধারণ করে। সেদিককার সৈনিকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছিলেন সুলতান মোহাম্মদ আল ফাতিহ। সুলতান কিছুক্ষণ পরপর অগ্রভাগের বাহিনীর পেছনে এবং পেছনের বাহিনী অগ্রভাগে এনে বহাল রাখছিলেন আক্রমণ। 2 ঘন্টা তীব্র আক্রমণের পর সুলতান আক্রমণকারী বাহিনীকে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার আদেশ দেন। বাইজেন্টানিরাও চূড়ান্ত শক্তি প্রয়োগ করতে থাকে। ঠিক তখনই সুলতান রিজার্ভ রাখা তৃতীয় আরেক বাহিনীকে হামলা করার নির্দেশ দেন। কিছুক্ষণ পর অন্য আরেক বাহিনী, খ্রিস্টানেরাও প্রাণপণে লড়ছিল, উদ্যম ছাড়া তাদের কাছে আর কিছুই ছিল না। এদিকে মুসলিম বাহিনীরও হাতের কাছে যা কিছু ছিল তা দিয়েই পুরোদমে হামলা করতে থাকে। তীর, পাথর, আগুনের গোলা, সলতে মোড়ানো তীর কিছুই বাদ রইল না। অপরপক্ষে সুলতান একাদশ কনস্ট্যান্টাইন ও জাস্টিনিয়ান নিজেরা সৈন্যদের মাঝে এসে তাদেরকে উৎসাহিত করতে থাকে, হামলার জন্য উজ্জীবিত করেন। তাদের সকল শক্তি ক্ষয় হয়ে যাওয়ার পরেও সাহসী যোদ্ধা হয় তারা মুসলিমদের জানিসারি বাহিনীর ক্ষিপ্র হামলার মুখে অটল হয়ে রইল। সুলতানের আদেশে জানিসারিরাও লড়তে লাগলো প্রতিরোধ ভাঙতে, সারিতে সারিতে পড়তে লাগলো তাদের লাশ। কনস্ট্যান্টিনোপলের শেষ রক্ষা হলো না, কাতারে কাতারে মরিয়েও এগিয়ে যেতে থাকে জানিসারিরা। হাসান নামের একজন বিশালদেহী কমান্ডার একটা দুর্বল অংশ খুঁজে পেয়ে একাই মই নিয়ে প্রাচীরে চড়ে বসেন। তার হাতে ছিল উসমানীয়দের পতাকা, দুর্গের চূড়ায় চড়ে উসমানীয়দের পতাকা উড়িয়ে দিলেন তিনি। দুর্বল গোল্ডেন হর্নের প্রহরায় নিয়োজিত সৈন্যরা শক্তিশালী পশ্চিম দুর্গে পতাকা উড়তে দেখে হতাশ হয়ে গেল। যুদ্ধ থামিয়ে পিছু হাঁটল তারাও, অস্ত্র ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করল। এর পরপরই কনস্ট্যান্টিনোপলের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় উড়তে লাগলো উসমানীয় পতাকা। এরপর খ্রিস্টানেরা যুদ্ধ বন্ধ করে সব দিক থেকে পিছু হটে গির্জায় আশ্রয় নেয়। কিন্তু সম্রাট তখনও হাল ছাড়েননি। তিনি এবং জাস্টিনিয়ান রাজকীয় পোশাক ছেড়ে সাধারণ সৈনিকদের পোশাক পরে অস্ত্র হাতে দুর্গ ছেড়ে বেরিয়ে আসেন। সাধারণ সৈনিকদের কাতারে সামিল হয়ে লড়াই করতে করতে প্রাণ ত্যাগ করেন বীরের মতো। অবশেষে বিজয়। সুলতান মোহাম্মদ আল ফাতিহ যখন বিজয়ী বেশে শহরে প্রবেশ করেন তখন শহরবাসীরা সকলেই ভয়ে গির্জায় আশ্রয় নেয়। তারা ধরেই নিয়েছিল সুলতান কোনো গড়পাত্রা রক্তপিপাসু সেনাপতি, কিন্তু সুলতান তাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। স্বস্তি আসে বাইজেন্টাইন জনমনে, তারা জানতে পারেন যে সুলতান মোহাম্মদ আল ফাতিহ একজন দয়ালু শাসক। সুলতান তাদের ঘরবাড়ির নিরাপত্তা দেন, ধর্মীয় রীতিরেওয়াজ পালনের স্বাধীনতা দেন তাদের, শহরের বিচার কার্যে যাদের অধিকার রয়েছে তাদের সেই ধর্মীয় যাজককে বিচারক হিসেবে নির্বাচনের সুযোগ দেন। আয়া সফিয়া ছাড়া সচল থাকে বাকি সকল গির্জা, বহাল রাখার সুযোগ দেন তাদের অভ্যন্তরীণ নিয়ম নীতিও, নিজেদের মধ্যেকার বিচার কার্য তারা নিজেদের ধর্ম অনুযায়ী করবে। শুধুমাত্র রাষ্ট্রীয় অপরাধ কিংবা কোনো মুসলিমকে আঘাত করলে সেক্ষেত্রে এই বিচারের ভার ন্যস্ত হবে মুসলিম বিচারকের হাতে। সর্বোপরি মুসলিম শাসকের অধীনে কনস্ট্যান্টিনোপলে বসবাসের অনুমতি দেন খ্রিস্টানদেরকে। সুলতান মোহাম্মদ আল ফাতিহ কনস্ট্যান্টিনোপলের নাম পাল্টে নতুন নাম রাখেন ইসলামবুল, অর্থাৎ ইসলামের বাগান। ইউরোপ বিজেতা সুলতান মোহাম্মদ আল ফাতিহ শুধু কনস্ট্যান্টিনোপল জয় করেই থেমে থাকেননি, তিনি 1456 সালে গ্রিসের রাজধানী অ্যাথেন্স জয় করেন, 1459 সালে জয় করেন বসনিয়া ও সার্বিয়া, আর 1475 সালে ক্রিমিয়া, 1481 খ্রিস্টাব্দের 3রা মে ইস্কান্দরে ইন্তিকাল করেন হাদিসে ভবিষ্যৎবাণীকৃত এই সুলতান ও ইতিহাস সেরা সেনাপতি। আজও পশ্চিমের সামরিক স্কুলগুলোতে তাকে অধ্যয়ন করা হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তিনি এই দুজনের সামরিক নীতি পশ্চিমারা আজও অনুসরণ করে। পরবর্তী লক্ষ্য, কনস্ট্যান্টিনোপল ছাড়াও আরেকটি শহর বিজয়ের সুসংবাদ হাদিসে এসেছে, যে শহরটি জয় করা হবে কনস্ট্যান্টিনোপলের পর।
তা হল রোম। আমরা আশা করি ইনশা আল্লাহ আরও একজন বিজয়ী বীর জন্ম নেবেন, যার হাতে পাশ্চাত্যের পতন হবে, যিনি রোম জয় করে হাদিসের শেষাংশ সত্য করবেন। মুসলিম উম্মার বিজয়ের দুরন্ত রথ ছুটে বেড়াবে আবার দিগন্ত থেকে দিগন্তময়। বিশ্ববাসী আবারও শুনবে এই বীর জাতির বীরত্ব গাথা। আল্লাহ তাআলা সুলতান মুহাম্মদ আল ফাতিহের উপর রহম করুন, তাকে উত্তম বিনিময় দান করুন। আমিন ইয়া রাব্বি।